আগামীকালকের স্ম্যাকডাউনের এপিসোডে দেখা যাবে ব্রক লেসনার এবং রোমান রেন্সকে। WWE ম্যানেজমেন্ট আগামীকালকের স্ম্যাকডাউনের এপিসোডের জন্য এই দুই রেসলারকে কনফার্ম করে দিয়েছেন। আপনারা যেমনটা দেখেছিলেন, গত সপ্তাহের স্ম্যাকডাউনের এপিসোডে রোমান রেন্স সহ পুরো ব্লাড লাইন এসেছিলেন এবং সেইখানে তারা প্রোমো কাট করছিলেন ব্রক লেসনারকে কীভাবে স্ম্যাশ করবেন। তবে এরপরেই পল হেমেন যখনই বলেন যে ব্রক লেসনার স্ম্যাকডাউনের ব্যাকস্টেজের মধ্যে ল্যান্ড করেছেন, ঠিক সেই সময় রোমান রেন্স খুবই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন। তবে ব্যাকস্টেজ এরিনাতে গিয়ে খুবই ভয়ঙ্কর আক্রমণ করেছিলেন ফোরক্লিপ দিয়ে ব্রক লেসনার। গাড়ির ওপরে আক্রমণ করা থেকে শুরু করে গাড়ি উল্টিয়ে ফেলে দিয়েছিলেন, আর এটার জন্য পুরো ব্লাড লাইন সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন। দেখুন, ব্রক লেসনার অনেকদিন আগে থেকেই বারবার আক্রমণ করার চেষ্টা করছিলেন রোমান রেন্সকে, তবে এখনও পর্যন্ত সেইভাবে আক্রমণ করে উঠতে পারেনি। তবে আগামীকালকের স্ম্যাকডাউনের এপিসোডে ব্রক লেসনার এবং রোমান রেন্সকে দেখা যাবে। আর এই দুই রেসলারের মধ্যে যেহেতু রেসলমেনিয়া পেপার ভিউর জন্য ম্যাচ কনফার্ম করে দেওয়া হয়েছে ডাবল চ্যাম্পিয়নশিপ এবং উইনার টেকস অল, সেহেতু অবশ্যই এই দুই রেসলারের মধ্যে আগামীকালকের স্ম্যাকডাউনের এপিসোডে আক্রমণ করা যাবে। তো দেখা যাক এই দুই রেসলারের মধ্যে কোন রেসলার কাকে আক্রমণ করেন, রোমান রেন্স ব্রক লেসনারকে নাকি ব্রক লেসনার রোমান রেন্সকে। ধন্যবাদ।